আসসালামু আলাইকুম সবাইকে, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হচ্ছে একটা স্ন্যাক্স, তো সেটা হচ্ছে ম্যাশ পটেটো ফ্রাই। তো এর আগে আমি এটা কখনো বানাইনি, আজকে আমি প্রথমবারের মতো বানাচ্ছি, কারণ হঠাৎ করেই একটা চ্যানেলে আমি এই স্ন্যাক্সটা দেখেছি আর দেখে আমার খুবই ভালো লেগেছে, আর তখন ভাবলাম যে আমি বানাই আর আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন তাহলে, এখানে আমি আলু নিয়েছি, এখানে নিয়েছি 3 টেবিল চামচ লিকুইড মিল্ক, এখানে অল্প পরিমাণে মরিচের গুঁড়া নিয়েছি, আর এখানে নিয়েছি 3 টেবিল চামচ পটেটো স্টার্চ মানে হচ্ছে আলুর গুঁড়া, আর এটা হচ্ছে পারমিজিয়ান চিজ, এটাও আমি 3 টেবিল চামচ নিয়েছি, আর নিয়েছি হচ্ছে 1টা ডিম। এখানে আমি আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। এখন আমি ডিমটাকে ফেটিয়ে নিব খুব ভালো করে। এখন আমি সেই ম্যাশ করা আলুর সাথে ডিমটাকে মিশিয়ে দিচ্ছি, আর সবগুলো শুকনো উপকরণ দিয়ে এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব, সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এখন আমি সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব। এখন আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তো আমার মাখানো শেষ। এখন আমি এর মধ্যে সেই ম্যাশ করা আলুগুলোকে তুলে নিচ্ছি। এতো আমার ফ্রাই প্যানটা গরম হয়ে এসেছে, এখন আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, এখানে ডুবো তেল দেওয়ার দরকার নেই, আমার তেলটাও গরম হয়ে এসেছে। এখন আমি এভাবে জিলাপির প্যাঁচের মতো করে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আসলে দেখতে জিলাপির মতোই লাগছে, খুবই সুন্দর দেখা যাচ্ছে। এখন খুব অল্প আছে, এটাকে ফ্রাই করতে হবে, আর খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে। আর যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। আসলে বাচ্চাদের জন্য এটা খুবই ভালো একটা স্ন্যাক্স, আর এতো ভাজা হয়ে গিয়েছে, তা এখন আমি একটা একটা করে এভাবে নামিয়ে নেব। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে, এটাও হয়ে গিয়েছে। এখন আমি আরও কয়েকটা দিয়ে দিয়েছি, তো এই তো দেখতে পাচ্ছেন আমার ম্যাশ পটেটো ফ্রাই হয়ে গিয়েছে, আর দেখতেও খুবই লোভনীয় হয়েছে, আর বাচ্চারা দেখলেই খেতে চাইবে আমার মনে হয়। তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে, আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
তো আমার স্ন্যাক্স বানানো শেষ আর আমরা খেয়েও দেখেছি, আমারও ভালো লেগেছে আর বাচ্চাদেরও খুবই ভালো লেগেছে। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।